সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 26 ডিসেম্বর 2022 রোজ সোমবার। দর্শক, আজকে কিন্তু গাভিগুলো দেখায় মানে শেষ করতে পারবো না। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি এখানে আরও দুইটা গাভি। গাভিগুলো একটু দেখেন এবং দাম দরের ধারণা নেন। একবারে সিন্দি না এটা ভাই, শাইওয়াল। এটা এটা বাচ্চা কোনটা, বেটা না বেটি? এটা বেটি বাচ্চা। কবে হয়েছে বাচ্চাটা? 5 দিন হচ্ছে। বয়সটা কি ভাই গাভির? এক দাঁত, মানে প্রথম আর কি দাঁতে পড়তেছে। দর্শক, গাভিটি একটু দেখেন। আজকে কিন্তু সারাদিন শুধু গাভি দেখা যাব, গাভি বাছুর। এক দাঁত এখনো বাচ্চা আটকানো নাই না ভাই? আটকানো নাই। তো কেমন দাম চাচ্ছেন ভাই? ১১৫ এটা চাওয়া দাম। দাম দর করার দাম 1 লক্ষের উপরে। দর্শক, 1 লক্ষের উপরে দাম যাইতে হবে। হঠাৎ করে ওই যে দেখেন মোটর সাইকেল দাঁড় করিয়ে, কিন্তু এখানে গাভি দুইটা দেখলাম, তো মনে করলাম একটু দেখা দিই। গাভিটার স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর রয়েছে। একটু হইলেও কিন্তু 1 লক্ষের উপরে যাইতে হবে। দুধ এটার ভাই 500 পাওয়া যাবে। দর্শক, বাছুর আটকানো নাই, ছোটো বাচ্চা যার কারণে আটকানো নাই। বাছুর আটকাইলে 500 দুধ পাওয়া যাবে এটাতে। 1 লক্ষের উপরে হইলে বিক্রি করা যাবে। আর এটা এটা বিক্রি হবে ভাই? এটা কি গাভিন আছে না এটা বাচ্চা হয়েছে? এইটা বাচ্চা। এটা কি বেটি না বেটা? বেটি বাচ্চা। এটার বয়স? এটার বয়স 2 দাঁত। এটা কি আজকে হাটে নিয়ে যাওয়া হবে? আজকে হাটে নিয়ে যাওয়া হবে। দর্শক চাইলে কিন্তু আজকে আজকের মধ্যে আর কি এটা কালেকশন করতে হবে। বয়স 2 দাঁত তাই না? কত কি এটা চাওয়া দাম ভাই? 1,35,000। দর্শক, এটা ওই যে ফিজিয়ানের একটু ইয়া রয়েছে বাচ্চাটা। এটার কতটুক দুধ আছে ভাই? 700-800 দুধ হবে। 1,35,000। দাম দর করার সুযোগ আছে কি? আছে। দর্শক, 1,35,000 চাওয়া দাম, দাম দর করার কিন্তু সুযোগ আছে ভাই। কতর মধ্যে বেচে কিনা হবে এটা? 15 থেকে 20। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, 15 থেকে 20-এর মধ্যে আর কি বিক্রি হবে এই যে এই গাভিটি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি গাভিটি পছন্দ হয়, এই দুইটার মধ্যে যে কোনোটা অথবা দুইটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।